শনিবার রাঙামাটির ফিশারি ঘাট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে বন বাঁচলে থাকবে পানি এই স্লোগানে প্রাকৃতিক বন উজাড় রোধ ও কাপ্তাই হ্রদের পানি দূষণমুক্ত রাখতে নৌ র্যালি ও আলো সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিথি ছিলেন প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। সভায় বক্তারা বলেন, বিভিন্ন প্রজাতির মাছ ছাড়াও অনেক ধরনের স্থানীয় পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী ও উভচর প্রাণী কাপ্তাই হ্রদে বিচরণ করে। কাপ্তাই হ্রদ জীব বৈচিত্র্যের আধার ও বিচরণ ক্ষেত্র। জনসংখ্যার বৃদ্ধির ফলে দিন দিন এই হ্রদের পানি দূষিত হচ্ছে এবং ব্যবহারের অনুপযোগী হচ্ছে। বন উজাড় না করে সংরক্ষণ করলে পানির উৎসগুলো জীবিত থাকবে ও কাপ্তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক থাকবে। এটা হলে জনগোষ্ঠীর জীবনমান উন্নতিতে সহায়ক হবে।